তাদেরকে শান্ত হতে বলে যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে এবং তারা নেতৃত্ব ছিল কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয় সবিস্তার একদম শোভন আমরা জানি যে যেহেতু বিদায় সাংসদ দেব তার নিজস্ব বডিগার্ড রয়েছে তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন তাদের মধ্যে কিন্তু হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল স্থানীয় নেতৃত্ব ছিল তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে এবং যাতে সুস্থ ভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে একদম শোভন আমরা সেই ছবি দেখছি সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন সেলফি তোলার হিড়িক দেখলাম চায়ের দোকানে চা খেতে দেখলাম ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উঠকোলা গাড়িতে দেব তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল তো কোথাও একটা অনিয়ম দেখা যায় যে কারণে হাতাহাতি বচসা এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন থামতে বলেন আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো ইনকাম ট্যাক্স ইত্যাদি আজ সকাল থেকে ঘাটাল লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব তবে কিছুক্ষণ আগে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা র্যালিতে রীতিমতো হাতাহাতি দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমরা দেখছি হুটখোলা গাড়িতে দেব রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শান্ত পর্যন্ত হতে বলছেন কিন্তু না তার সামনে প্রার্থীর সামনেই কিন্তু রীতিমত হাতাহাতি আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো শোভন সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি সব জায়গায় শান্তিপূর্ণ ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল চা খেতে দেখা গেল কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আমার প্রার্থীর সামনে একেবারে দেখো যেটা দেব জানালো যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং যা দেবের গাড়ির সামনে দেবের উৎকলা জিতের সামনেই যা লক্ষ্য করা যায় এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে এবং তারা নেতৃত্ব ছিল কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয় সবিস্তার একদম শোভন আমরা জানি যে যেহেতু বিদায় সংসদ দেব তার নিজস্ব বডিগার্ড রয়েছে তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে
উপস্থিত হয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত হয়েছেন, তারা কি বলছেন? যারা মিছিলে হাঁটছিলেন তাদের মধ্যে কিন্তু এই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে এবং যাতে সুস্থভাবে দেবের এই রোধ হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব। কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উটকোলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল। তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, হাঁটতে বলেন। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো। এভাবে কাজে লাগানো হচ্ছে এই প্রশ্নের মাঝেই কিন্তু রাজ্যে আজ আমরা দেখলাম, আজকে কেন্দ্রীয় আমাদের, তবে কিছুক্ষণ আগে কেশপুরে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, গাড়িতে রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের গাড়িতে হাতাহাতি নজরে পড়লো, কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দেব রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটকোনা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। হাত তুলে শান্ত পর্যন্ত হতে বলছেন, কিন্তু না, তার সামনে প্রার্থীর সামনেই কিন্তু রীতিমতো হাতাহাতি। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো, শোভন, সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো, তাও আবার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো সেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং যা দেবের গাড়ির সামনে, দেবের হুটকোলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়, এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে এবং তারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। সমস্যা একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিধায়ক সাংসদ দেব, তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? আমরা কথা বলেছিলাম, তারা ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দিককে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে হাঁটছিলেন, তাদের মধ্যে কিন্তু ওই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান
এখান থেকে সরিয়ে নেয় এবং তাদেরকে শান্ত হতে বলে এবং যাতে সুষ্ঠুভাবে দেবদের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব। কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উটকোলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িককে দেখা গিয়েছিল। তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারে তাল কাটল। ঠিক আছে, আমরাও তার উত্তর। সকাল থেকে ঘাটাল লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব, তবে কিছুক্ষণ আগে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, র্যালিতে রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো। কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দেব রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে। কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটকোনা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। হাত তুলে শান্ত পর্যন্ত হতে বলছেন, কিন্তু না, তার সামনে প্রার্থীর সামনেই কিন্তু রীতিমতো হাতাহাতি। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো, শোভন, সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আমার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং যা দেবের গাড়ির সামনে, দেবের হুটকোলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়, এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে এবং যারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলার নেতৃত্ব ছিল, তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। সমিষ্কার, একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব, তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? তাদের মধ্যে কিন্তু এই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে এবং যাতে সুষ্ঠুভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। সমিষ্ঠা, একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব। কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে
দেখলাম দেবকে কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উটকোড়া গাড়িতে দেব তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল তো কোথাও একটা অনিয়ম দেখা যায় যে কারণে হাতাহাতি বচসা এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন থামতে বলেন আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো দেখো সর্বিস্টা একদমই যেটা বলে রাখবো কালকে সকাল 9টা থেকে রাত্রি 10:50 পর্যন্ত কিন্তু তার বাড়িতে এবং সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত একটু মন্ত্রী থেকে বাড়িতে ছিল না তারপরে বাড়িতে ছিল আর তারপরে তার জেরা শুরু হয় আমরা ইডি সূত্র মারফত যেটা জানি একসঙ্গে থেকে ঘাটাল লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব তবে কিছুক্ষণ আগে কেশপুরে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা র্যালিতে রীতিমতো হাতাহাতি দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে আমরা দেখছি হুটকোনা গাড়িতে দেব রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটকোনা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শান্ত পর্যন্ত হতে বলছেন কিন্তু না তার সামনে প্রার্থীর সামনেই কিন্তু রীতিমত হাতাহাতি আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো শোভন সকাল থেকে তো আমরা প্রচারের ছবি দেখছি সব জায়গায় শান্তিপূর্ণ ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল চা খেতে দেখা গেল কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আবার প্রার্থীর সামনে একেবারে দেখো যেটা দেব জানালো যেটা দেখছে পরে যখন জিজ্ঞাসা করা হলো দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং যা দেবের গাড়ির সামনে দেবের উৎকলা জিতের সামনেই যা লক্ষ্য করা যায় এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে এবং যারা নেতৃত্ব ছিল কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয় সর্বিষ্কার একদম শোভন আমরা জানি যে যেহেতু বিদায়ী সংসদ দেব তার নিজস্ব বডিগার্ড রয়েছে তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন আমরা কথা বলেছিলাম তারা ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দৃষ্টি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল যারা মিছিলে হাঁটছিলেন তাদের মধ্যে কিন্তু ওই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল স্থানীয় নেতৃত্ব ছিল তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে এবং যাতে সুস্থভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে একদম শোভন আমরা সেই ছবি দেখছি সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন সেলফি তোলার হিড়িক দেখলাম চায়ের দোকানে চা খেতে দেখলাম ক্রিকেটে ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উটকোলা গাড়িতে দেব তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল তো কোথাও একটা অনিয়ম দেখা যায় যে কারণে হাতাহাতি বচসা এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন থামতে বলেন আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো রাজু
আচ্ছা থেকে ঘাটা লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব। তবে কিছুক্ষণ আগে কেশপুরে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, র্যালিতে রীতিমতো হাতাহাতি। দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো। কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন। দেব রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে। কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমত বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো। শোভন, সকাল থেকে তো আমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আবার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো যেটা দেখছে, পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে। এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একের উপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের হুটকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়। এবং তারপরেই কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে। এবং যারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? তারাও একই কথাই বলছে যে যেহেতু দেবের কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে আসছিলেন, তাদের মধ্যে কিন্তু এই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে, এবং যাতে সুস্থভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায়, এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব। কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমত বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি, যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উঠকোলা গাড়িতে দেব, তখন রীতিমত বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল। তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল, কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো। এই যে হঠাৎ করে লোকসভা সকাল থেকে ঘাটা লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব, তবে কিছুক্ষণ আগে কেশপুরে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, র্যালিতে রীতিমতো হাতাহাতি। দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো। কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন। Thank you.
আমরা দেখছি হুট করে গাড়িতে দেব রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুট করে গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তুলে শান্ত পর্যন্ত হতে বলছেন কিন্তু না তার সামনে প্রার্থীর সামনে কিন্তু রীতিমত হাতাহাতি আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলা শোভন সকাল থেকে তো আমরা প্রচারের ছবি দেখছি সবচেয়ে শান্তিপূর্ণ ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল চা খেতে দেখা গেল কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আবার প্রার্থীর সামনে একেবারে দেখো যেটা দেব জানালো যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একের পর এক হাতাহাতি শুরু হয় এবং যা দেবের গাড়ির সামনে দেবের উৎকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায় এবং তারপরেই কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে এবং যারা নেতৃত্ব ছিল কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল তারা উপস্থিতকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয় সমিষ্টা একদম শোভন আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব তার নিজস্ব বডিগার্ড রয়েছে তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে একদম শোভন আমরা সেই ছবি দেখছি সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমত বিশৃঙ্খল পরিস্থিতি সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন সেলফি তোলার হিড়িক দেখলাম চায়ের দোকানে চা খেতে দেখলাম ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে কিন্তু বিকেল হতে কেশপুরে যখন প্রচার করছেন উঠকোলা গাড়িতে দেব তখন রীতিমত বিশৃঙ্খল পরিস্থিতি কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল তো কোথাও একটা অনিয়ম দেখা যায় যে কারণে হাতাহাতি বচসা এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন থামতে বলেন আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারে তাল কাটলো আমরা কথা বলবো আমাদের তৃণমূল কংগ্রেসের হাতাহাতি নজরে পড়লো কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে দেব রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটকোনা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন হাত তুলে শান্ত পর্যন্ত হতে বলছেন কিন্তু না তার সামনে প্রার্থীর সামনেই কিন্তু রীতিমত হাতাহাতি আমাদের
আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলা। শোভন, সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আবার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়, এবং তারপরেই কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে, এবং তারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। সবিস্টার একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সংসদ, দেব তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? আমরা কথা বলেছিলাম, তারা ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দৃষ্টি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে হাঁটছিলেন, তাদের মধ্যে কিন্তু ওই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়, এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে, এবং যাতে সুস্থভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায়, এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। সবিস্টার একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব, কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে, কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উৎকলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল, তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, হাঁটতে বলেন, আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল, কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটল, পাশাপাশি মন্ত্রীর দুখানি ফোন, যে ফোন দুটি তিনি ব্যবহার করতেন, সেই ফোন দুটিও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল, দেবের প্রচারে বিশৃঙ্খলা, র্যালিতে রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো, কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছে। দেব রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। শান্ত পর্যন্ত হতে বলছেন, কিন্তু না, তার সামনে, প্রার্থীর সামনে কিন্তু রীতিমতো হাতাহাতি। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলা। শোভন, সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আবার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়,
হয় এবং যা দেবের গাড়ির সামনে দেবের উৎকলা জিতের সামনে যা লক্ষ্য করা যায় এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে এবং তারা নেতৃত্ব ছিল কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয় সমিষ্টার একদম শোভন আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব তার নিজস্ব বডিগার্ড রয়েছে তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন আমরা কথা বলেছিলাম তারাও ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দৃষ্টি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল যারা মিছিলে আসছিলেন তাদের মধ্যে কিন্তু এই হাতাহানি বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল স্থানীয় নেতৃত্ব ছিল তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে এবং যাতে সুষ্ঠুভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে সমিষ্টার একদম শোভন আমরা সেই ছবি দেখছি সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন সেলফি তোলার হিড়িক দেখলাম চায়ের দোকানে চা খেতে দেখলাম ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে কিন্তু বিকেল হতে কেশপুরে যখন প্রচার করছেন উঠকোলা গাড়িতে দেব তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল তো কোথাও একটা অনিয়ম দেখা যায় যে কারণে হাতাহাতি বচসা এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন থামতে বলেন আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটল আমরা দেখলাম যে টানা 14 ঘন্টা কর্মসূচি চালানো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্য শিক্ষক নিয়োগ বিভাগের মধ্যে তার বাড়িতে চালানো 14 ঘন্টা কর্মসূচি দাবি 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে আর কোনো নথি উদ্ধার হয়েছে আর কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়েছে কিনা তা জানাবেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সকাল থেকে ঘাটাল লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব তবে কিছুক্ষণ আগে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা র্যালিতে রীতিমতো হাতাহাতি দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে আমরা দেখছি হুটখোলা গাড়িতে দেব রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়ল আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো শোভন সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি সব জায়গায় শান্তিপূর্ণ ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল চা খেতে দেখা গেল কেশপুরে এরকম কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং যা দেবের গাড়ির সামনে দেবের উৎকলা জিতের সামনেই যা লক্ষ্য করা যায় এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে এবং তারা নেতৃত্ব ছিল কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয় সমিষ্টার
একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার হয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? আমরা কথা বলেছিলাম, তারাও ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎখোলা দৃষ্টি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে আসছিলেন, তাদের মধ্যে কিন্তু ওই হাতাহাতি বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে এবং যাতে সুষ্ঠুভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব, কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায় দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে, কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উঠকোনা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল, তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন, আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো। সকাল থেকে ঘাটাল লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব, তবে কিছুক্ষণ আগে কেশপুরে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, র্যালিতে রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো, কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা দেখছি হুটখোলা গাড়িতে দেব রয়েছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। তার সামনে প্রার্থীর সামনে কিন্তু রীতিমতো হাতাহাতি, আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো, শোভন সকাল থেকে তো আমরা প্রচারের ছবি দেখছি সবচেয়ে শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আমার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায় এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে এবং যারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন?
কাছড়া থেকে ঘাটাল লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব। তবে কিছুক্ষণ আগে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, র্যালিতে রীতিমতো হাতাহাতি। দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো। কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেব রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে। কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোনা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো। শোভন, সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আমার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে। এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিতের সামনেই যা লক্ষ্য করা যায়। এবং তারপরেই কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে। এবং যারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে, এবং যাতে সুস্থভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য
লোক কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব। কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি, যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উটকোলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল। তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, হাঁটতে বলেন। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো। আমরা কভারটা করেছি, ওনারাও করেছেন, আবার যা জিজ্ঞেস করেছে ঠিক আছে, আমরা তার উত্তর দিয়েছি, উনিও দিয়েছেন। রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো, কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন, শান্ত পর্যন্ত হতে বলছেন, কিন্তু না, তার সামনে, প্রার্থীর সামনে কিন্তু রীতিমত হাতাহাতি। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলা, শোভন, সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো, তাও আমার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়, এবং তারপরেই কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে, এবং যারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। সবিস্টার একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব, তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? আমরা কথা বলেছিলাম, তারা ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দৃষ্টি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে আসছিলেন, তাদের মধ্যে কিন্তু ওই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়, এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলেন, এবং যাতে সুষ্ঠুভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। সর্বিষ্ঠা একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব, কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি, যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উটকোলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি
পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল। তো কোথাও একটা নিয়ম দেখা যায় যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটল। পর্যন্ত তো মন্ত্রী কিন্তু বাড়িতে ছিলেন না, তারপরে তিনি কিন্তু বাড়িতে ফিরে আসলেন, তারপরে তাকে জেরা করা হলো। আমরা ইডি শিক্ষার ভালো করে জানতে পারছি টাকা উদ্ধার করা হলো, আর সেই টাকা কোথায় রয়েছে। রুমে একটি লকার ছিল, সেই লকার থেকে কিন্তু 41 লক্ষ। সকাল থেকে ঘাটাল লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব। তবে কিছুক্ষণ আগে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, র্যালিতে রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো। কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছে। আমরা দেখছি হুটখোলা গাড়িতে দেব রয়েছেন। সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। শান্ত পর্যন্ত হতে বলছেন, কিন্তু না, তার সামনে প্রার্থীর সামনেই কিন্তু রীতিমতো হাতাহাতি। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলা। শোভন, সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আবার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে। এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের হুটকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়। এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে। এবং যারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। সবিস্তার একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব, তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? আমরা কথা বলেছিলাম, তারা ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দিককে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে আসছিলেন, তাদের মধ্যে কিন্তু ওই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে, এবং যাতে সুষ্ঠুভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায়, এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব। কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি, যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটে ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উটকোলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল। তো কোথাও একটা অনিয়ম দেখা যায় যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটল। নার্ভাসনেসের ম্যানিফেস্টেশন।
একসঙ্গে থেকে ঘাটা লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব। তবে কিছুক্ষণ আগে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, গাড়িতে রীতিমতো হাতাহাতি। দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলেন। কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের গাড়িতে হাতাহাতি নজরে পড়লো। কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা দেখছি হুটখোলা গাড়িতে দেব রয়েছেন। সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে। কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমত মোচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। বলছেন হাত তুলে শান্ত পর্যন্ত হতে বলছেন, কিন্তু না, তার সামনে প্রার্থীর সামনে কিন্তু রীতিমতো হাতাহাতি। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো। শোভন, সকাল থেকে তো আমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো, তাও আবার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে। এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের হুটকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়। এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে এবং তারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। সবিস্টার একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব, তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে। কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? তারাও একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দৃষ্টি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে আসছিলেন, তাদের মধ্যে কিন্তু এই হাতাহাতি বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে, এবং যাতে সুস্থভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। শোভন, একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব। কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি, যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতে কেশপুরে যখন প্রচার করছেন উঠখোলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল, তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটল। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনার কাছে প্রথমে এই যে প্রার্থী ঘোষণা হয়েছে, তারই মাঝে আমরা দেখছি একসঙ্গে থেকে ঘাটা লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব। তবে কিছুক্ষণ আগে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, গাড়িতে রীতিমতো হাতাহাতি। দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের গাড়িতে হাতাহাতি নজরে পড়লো। কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। I'm going to go to the hospital.
দেখছি হুট খোলা গাড়িতে দেব রয়েছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুট খোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমত বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। হাত তুলে শান্ত পর্যন্ত হতে বলছেন, কিন্তু না, তার সামনে প্রার্থীর সামনে কিন্তু রীতিমতো হাতাহাতি। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো, শোভন, সকাল থেকে তো আমরা প্রচারের ছবি দেখছি সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আমার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিতের সামনেই যা লক্ষ্য করা যায়, এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে, তারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলার যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? পাশাপাশি তারাও একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দৃষ্টি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে হাঁটছিলেন, তাদের মধ্যে কিন্তু ওই হাতাহাতি বা শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়, এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে, এবং যাতে সুষ্ঠুভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায়, এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব, কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে, কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উৎকলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল, তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, হাঁটতে বলেন, আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো। কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, র্যালিতে রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো, কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন। দেব রয়েছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমত বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। হাত তুলে শান্ত পর্যন্ত হতে বলছেন, কিন্তু না, তার সামনে প্রার্থীর সামনেই কিন্তু রীতিমতো হাতাহাতি।
আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলা। শোভন, সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো? তাও আমার প্রার্থীর সামনে একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং যা দেবের গাড়ির সামনে, দেবের রুটকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়, এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে এবং তারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, তারা ওই পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। সমিষ্টা একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব, তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? আমরা দেখলাম যে টানা 14 আমরা কথা বলেছিলাম, তারা ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দৃষ্টি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে হাঁটছিলেন, তাদের মধ্যে কিন্তু ওই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে এবং যাতে সুষ্ঠুভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। সমিষ্টা একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব, কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটে ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে, কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উঠকোনা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল, তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন, আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল, কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো, কিন্তু ইডি আধিকারিকরা নিয়ে গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, যদিও রাজ্যের মন্ত্রী চন্দ্রমা ছিল কালকে যখন যোজনা সিনহা, তিনি গতকালই বলেছেন যে সকাল থেকে ঘাটাল লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব, তবে কিছুক্ষণ আগে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, র্যালিতে রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো, কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেব রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটকোনা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। শান্ত পর্যন্ত হতে বলছেন, কিন্তু না, তার সামনে প্রার্থীর সামনেই কিন্তু রীতিমত হাতাহাতি। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো। শোভন, সকাল থেকে তো আমরা প্রচারের ছবি দেখছি সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো? তাও আমার প্রার্থীর সামনে একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়
হয় এবং যা দেবের গাড়ির সামনে দেবের উৎকলা জিতের সামনেই যা লক্ষ্য করা যায় এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে এবং তারা নেতৃত্ব ছিল কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয় সমিষ্টা একদম শোভন আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব তার নিজস্ব বডিগার্ড রয়েছে তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন আমরা কথা বলেছিলাম তারা ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দৃষ্টি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল যারা মিছিলে হাঁটছিলেন তাদের মধ্যে কিন্তু এই হাতাহাতি বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল স্থানীয় নেতৃত্ব ছিল তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে এবং যাতে সুষ্ঠুভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে একদম শোভন আমরা সেই ছবি দেখছি সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন সেলফি তোলার হিড়িক দেখলাম চায়ের দোকানে চা খেতে দেখলাম ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উঠকোলা গাড়িতে দেব তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল তো কোথাও একটা অনিয়ম দেখা যায় যে কারণে হাতাহাতি বচসা এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন থামতে বলেন আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা র্যালিতে রীতিমতো হাতাহাতি দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শান্ত পর্যন্ত হতে বলছেন কিন্তু না তার সামনে প্রার্থীর সামনেই কিন্তু রীতিমতো হাতাহাতি আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কতগুলো শোভন সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি সব জায়গায় শান্তিপূর্ণ ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল চা খেতে দেখা গেল কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তা আবার প্রার্থীর সামনে একেবারে দেখো যেটা দেব জানালো যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং যা দেবের গাড়ির সামনে দেবের উৎকলা জিতের সামনেই যা লক্ষ্য করা যায় এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে এবং তারা নেতৃত্ব ছিল কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয় সমিষ্টা একদম শোভন আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব তার নিজস্ব বডিগার্ড রয়েছে তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন আমরা কথা বলেছিলাম তারা ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের
উৎকল একটি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল যারা মিছিলে হাঁটছিলেন তাদের মধ্যে কিন্তু এই হাতাহাতি বা উচ্ছৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল স্থানীয় নেতৃত্ব ছিল তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে এবং যাতে সুষ্ঠুভাবে দেবদের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব। কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতে কেশপুরে যখন প্রচার করছেন উটকোলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল। তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো। বিভিন্ন জায়গায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো। কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা দেখছি হুটখোলা গাড়িতে দেব রয়েছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো, শোভন সকাল থেকে তো আমরা প্রচারের ছবি দেখছি সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আমার প্রার্থীর সামনে? হাতাহাতি শুরু হয় এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিতের সামনেই যা লক্ষ্য করা যায় এবং তারপরেই কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে এবং তারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, তারা যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব।
কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি। সকাল থেকে যে ছবিটা দেখছি, যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উঠকোলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িকে দেখা গিয়েছিল। তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল, কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো। আজ আমরা দেখলাম, আজকে কেন্দ্রীয় আজ আমরা দেখলাম যে সংসদে বিশৃঙ্খলা রানিতে রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের রানিতে হাতাহাতি নজরে পড়ে। কিন্তু কেন এই পরিস্থিতি, জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন। সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো। শোভন, সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আমার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেবকে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে। এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একের উপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়। এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে। এবং যারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? সকাল 9টা থেকে বেলা 1টা বলেছিলাম, তারাও একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে হাঁটছিলেন, তাদের মধ্যে কিন্তু এই হাতাহাতি বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে নেয় এবং তাদেরকে শান্ত হতে বলে, এবং যাতে সুস্থভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায়, এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব। কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি, যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উঠকোলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল। তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল, কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, তারপর একের পর এক নেতা মন্ত্রী প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি শুরু করে একটা বার্তা বহন করছে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সকাল থেকে ঘাটাল লোকসভা আসনে প্রচারে ঝড় তুলছেন দেব। তবে কিছুক্ষণ আগে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, র্যালিতে রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো। কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আমরা দেখছি হুটখোলা গাড়িতে দেব রয়েছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে। কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লো। সকাল থেকে তোমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আবার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে। এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের হুটকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়। এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে, এবং তারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলার যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? আমরা কথা বলেছিলাম, তারাও ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের হুটখোলা জিপকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে হাঁটছিলেন, তাদের মধ্যে কিন্তু ওই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে, এবং যাতে সুস্থভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায়, এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব, কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন হুটখোলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল, তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন, আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল, কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো, টাকা উদ্ধার করা হয়েছে, আর সেই টাকা কোথা থেকে উদ্ধার করা হয়েছে না, তার যে কত ছেলে রয়েছে, তার যে প্রচারে ঝড় তুলছেন দেব। তবে কিছুক্ষণ আগে কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, র্যালিতে রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে
বিভিন্ন জায়গায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো, কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন, হাত তুলে শান্ত পর্যন্ত হতে বলছেন, কিন্তু না, তার সামনে প্রার্থীর সামনেই কিন্তু রীতিমত হাতাহাতি। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো, শোভন, সকাল থেকে তো আমরা প্রচারের ছবি দেখছি সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আমার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেবকে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়, এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে এবং যারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। সমিষ্টার একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব, তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে হাঁটছিলেন, তাদের মধ্যে কিন্তু এই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে, এবং যাতে সুষ্ঠুভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব, কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমত বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে, কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উটকোলা গাড়িতে দেব, তখন রীতিমত বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল, তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন, আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল, কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো। চন্দ্রনাথ সিনহা, তার বাড়িতেও গতকাল আমরা দেখলাম যে টানা 14 ঘন্টা তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে টানা 14 ঘন্টা তল্লাশি চলে এবং ইডির দাবি 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে তার বাড়িতে। দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের রাজনীতি হাতাহাতি নজরে পড়লো, কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দেখছি হুট করে গাড়িতে দেব রয়েছে,
করেছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোনা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়ল। সকাল থেকেই তোমরা প্রচারের ছবি দেখছো, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আমার প্রার্থীর সামনে? সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিতের সামনেই যা লক্ষ্য করা যায়, এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে, এবং যারা নেতৃত্ব ছিল কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। সবিস্টার একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? আমরা কথা বলেছিলাম, তারাও ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দৃষ্টি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে হাঁটছিলেন, তাদের মধ্যে কিন্তু ওই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়, এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে, এবং যাতে সুষ্ঠুভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায়, এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। সমিষ্টা একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব, কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে, কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উটকোলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল, তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন, আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারে তাল কাটলো। বিশৃঙ্খলা র্যালিতে রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো, কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন। দেব রয়েছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোনা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়ল। শান্ত পর্যন্ত হতে বলছেন, কিন্তু না, তার সামনে প্রার্থীর সামনেই কিন্তু রীতিমত
হাতাহাতি। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো। শোভন, সকাল থেকেই তোমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো? তাও আবার প্রার্থীর সামনে একেবারে দেখো, যেটা দেব জানালো যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়, এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে এবং তারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলার নেতৃত্ব ছিল, তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। সর্বিষ্ঠা একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব, তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? আধিকারিকরা নিয়ে গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা কথা বলেছিলাম, তারাও ওই একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে হাঁটছিলেন, তাদের মধ্যে কিন্তু ওই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়, এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে, এবং যাতে সুষ্ঠুভাবে দেবের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায়, এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব, কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে, কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উৎকলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল, তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন, আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল, কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটল। কেশপুরে দেবের প্রচারে বিশৃঙ্খলা, র্যালিতে রীতিমতো হাতাহাতি, দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো, কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন। দেব রয়েছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। শান্ত পর্যন্ত হতে বলছেন, কিন্তু না, তার সামনে, প্রার্থীর সামনেই কিন্তু রীতিমতো হাতাহাতি। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো। শোভন, সকাল থেকেই তোমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো? তাও আবার প্রান্তির সামনে একেবারে দেখো, যেটা দেব জানালো যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা
দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়। এবং তারপরেই কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে। এবং তারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব, তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? তারাও একই কথাই বলছে যে যেহেতু দেবের উৎকলা দৃষ্টি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে আসছিলেন, তাদের মধ্যে কিন্তু এই হাতাহাতি বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল, স্থানীয় নেতৃত্ব ছিল, তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে, এবং যাতে সুষ্ঠুভাবে দেবদের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায়। কেশপুরে যখন প্রচার করছেন উটকোড়া গাড়িতে দেব, তখন রীতিমত বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল, তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন, আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল, কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো। কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা দেখছি হুটখোলা গাড়িতে দেব রয়েছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো, শোভন, সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আবার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেবকে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিপের সামনেই যা লক্ষ্য করা যায়। এবং তারপরেই কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে, এবং তারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, তারা উভয় পক্ষকে শান্ত করে এবং সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে দেয়। সমিষ্টা একদম শোভন, আমরা জানি যে যেহেতু বিদায়ী সাংসদ দেব, তার নিজস্ব বডিগার্ড রয়েছে, তো এছাড়াও নিরাপত্তা ব্যবস্থাটা যথেষ্ট জোরদার রয়েছে, কিন্তু এরকম ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন?
সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব। কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উৎকলা গাড়িতে দেব, তখন রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল। তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন। আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটল। দেখো সর্বিশটা একদমই যেটা বলবো, কালকে সকাল 9টা থেকে রাত্রি 10:50 পর্যন্ত কিন্তু তার কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো, কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছে। আমরা দেখছি হুটখোলা গাড়িতে দেব রয়েছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারের ছবি আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছে, কিন্তু কেশপুরে হঠাৎ করে এই হুটখোলা গাড়িতেই যখন প্রার্থী দেব প্রচার করছেন, সামনে বেশ কয়েকজন যুবক রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো, শোভন সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি, সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আবার প্রার্থীর সামনে? একেবারে দেখো যেটা দেব জানালো, যেটা দেখতে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিতের সামনেই যা লক্ষ্য করা যায়, এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে এবং তারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? দেখলাম তারা ওই একই কথাই বলছে, যেহেতু দেবের উৎকলা দৃষ্টি কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল, এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে কর্মী সমর্থক যারা ছিল, যারা মিছিলে হাঁটছিলেন, তাদের মধ্যে কিন্তু এই হাতাহাতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়, এবং মুহূর্তের মধ্যে কিন্তু যারা নেতৃত্ব ছিল
স্থানীয় নেতৃত্ব ছিল তারা কিন্তু উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তাদেরকে শান্ত হতে বলে এবং যাতে সুষ্ঠুভাবে দেবদের এই রোড শো হয় সেটার জন্য কিন্তু তাদেরকে আবেদন জানায় এবং পরিস্থিতি অনেকটাই সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে চলে আসে। শর্মিষ্ঠা একদম শোভন, আমরা সেই ছবি দেখছি, সকাল থেকে প্রচারে ঝড় তুলেছেন দেব। কিছুক্ষণ আগে কেশপুরে রীতিমত বিশৃঙ্খল পরিস্থিতি, সকাল থেকে যে ছবিটা দেখছি যে রাস্তার দুপাশে প্রচুর মানুষ, বাড়ির ছাদ থেকে মহিলারা উঁকি মেরে দেখছেন, সেলফি তোলার হিড়িক দেখলাম, চায়ের দোকানে চা খেতে দেখলাম, ক্রিকেটের ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখলাম দেবকে। কিন্তু বিকেল হতেই কেশপুরে যখন প্রচার করছেন উটকোলা গাড়িতে দেব, তখন রীতিমত বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ সেখানেও কোথাও একটা সেলফি নেওয়ার হিড়িক দেখা গিয়েছিল। তো কোথাও একটা অনিয়ম দেখা যায়, যে কারণে হাতাহাতি, বচসা, এমনকি প্রার্থী নিজে হাত তুলে সবাইকে শান্ত হতে বলেন, থামতে বলেন, আস্তে আস্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সকাল থেকে যে ছবি ধরা পড়েছিল, কেশপুরে গিয়ে একটু হলেও প্রচারের তাল কাটলো। দেবের প্রচার চলছে সকাল থেকে বিভিন্ন জায়গায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু কেশপুরে কিছুক্ষণ আগে বিশৃঙ্খলা এবং দেবের র্যালিতে হাতাহাতি নজরে পড়লো। কিন্তু কেন এই পরিস্থিতি জানাবেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সামনে বেশ কয়েকজন যুবক রীতিমত বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লো। আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলো, শোভন সকাল থেকেই তো আমরা প্রচারের ছবি দেখছি সব জায়গায় শান্তিপূর্ণ, ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গেল, চা খেতে দেখা গেল, কেশপুরে এরকম পরিস্থিতি উত্তপ্ত কেন হলো তাও আবার প্রার্থীর সামনে? একেবারে দেখো, যেটা দেব জানালো, যেটা দেবকে পরে যখন জিজ্ঞাসা করা হলো, দেব জানালো যে অনেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং অনেকেই তার গাড়িতে ওঠার জন্য লাফালাফি করছিল, অনেকেই সেলফি তোলার জন্য এগিয়ে আসছিল তার গাড়ির কাছে, এবং এই সেলফি তোলা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসকে ঘিরেই কিন্তু একে অপরের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং যা দেবের গাড়ির সামনে, দেবের উৎকলা জিতের সামনেই যা লক্ষ্য করা যায়, এবং তারপরে কিন্তু দেব তাদেরকে শান্ত হতে বলে, যদিও পরিস্থিতি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আসে এবং যারা নেতৃত্ব ছিল, কেশপুরের নেতৃত্ব ছিল এবং জেলা নেতৃত্ব ছিল, সেখানকার স্থানীয় নেতৃত্ব যারা সঙ্গে রয়েছেন, কারণ দেবের সঙ্গে স্থানীয় বিধায়ক বা স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন, তারা কি বলছেন? সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিল এবং তার সেই মুহূর্তে কিন্তু তার গাড়ির সামনে